ভাই রে ভাই, তোর পায়ে ধরি রে ভাই, এটা আনলিমিটেড কাস্টম রে ভাই, এখানে আনলিমিটেড গ্লুয়াল রে ভাই, গ্লুয়াল মাইরা খেল রে ভাই, এমনি জয়স্টিক টানার কি আছে রে ভাই, এটা কোনো খেলা? জয়স্টিক টানতে টানতে ভাই ম্যাপের ওই মাথার দিকে এই মাথায় যাইতেছে কারে ভাই, পাগল বানালে পরে ভাই, এ পোলা আমারে বাইরে দিয়ে দিতেছে না ওয়াল থেকে, এবার তো ভাই ওরে খাইছি। আরে কি মারছে এটা, ডেজার্ট দিয়া ওরে ভাই, এটা কি মারলো ভাই রে ভাই, এই ইমোট দিতেছে গাইজ, মাথা তো পুরো গরম করে দিতেছে ভাই, জয়স্টিক টাইনা টাইনা খেললে আবার ইমোট দিতেছে রে ভাই। গাইজ আমি গেমে বসে বসে ভাবতেছিলাম যে কি নিয়ে ভিডিও বানানো যায়, এমন সময় একজন কাস্টম থেকে ইনভাইট দেয়, কাস্টম থেকে ইনভাইট দেওয়ার পর আমি বুঝি না যে সে কে আসলে, ফ্রেন্ড লিস্টের প্লেয়াররা অনেকেই কাস্টম থেকে ইনভাইট দেয়, তো আমিও চলে যাই কাস্টম খেলতে, কাস্টম খেলার পর যে এই অবস্থা হইব এটা তো আর আমি জানি না, তো আমি কাস্টমটা স্টার্ট দিতে বলি, ও বলছি স্টার্ট দেই, কাস্টমে ঢুকার পর বুঝছি যে ভাই এই যে এত বড় প্রো প্লেয়ার হইব এটা তো আর আমি আগে জানতাম না, আগে জানলে ভাই জীবনে এর সাথে কাস্টম খেলতাম না, বিশ্বাস করো ভাই আমি প্রতিটা প্লেয়ারের সামনে কাস্টম খেলতে যাই, আমি চিন্তা করি যে ওরা ওয়ান ট্যাপ খেলবে আমিও ওয়ান ট্যাপ খেলবো, ওরাও ফ্রি স্টাইল খেলবে আমিও ফ্রি স্টাইল খেলবো। এখানে গাইজ প্রথম রাউন্ডে আমি ডেজার্ট নিয়ে আস্তে আস্তে মুভমেন্ট দেখা দেখা যাইতেছিলাম যে মাঠে যা ফাইট করবো ভাই, আমি এখানে যা একটু দাঁড়াইতে দাঁড়াইতে আমার মাইরা দিছে ভাই ওইখান থেকে, ভাই এটা কোন ধরনের ভাই, কি রে ভাই আমার যাইতো তো দিবা ওইখানে ভাই, ফাইট শুরু করার আগে যদি মাইরা দাও আমি তো বুঝলাম না রে ভাই, এগুলা কি ধরনের খেলা ভাই, এগুলা কোন ধরনের প্লেয়ার ভাই, যাওয়ার আগে মাইরা দেয় গাইজ, এত বড় লেজেন্ড ভাই। দুই নাম্বার রাউন্ডে গাইজ এখানে আমি ওয়াল মাইরা মাইরা যাইতেছিলাম, শটগান দিয়ে লাভ মাইরা মারতে যাই ভাই, আমার ডেজার্ট দিয়ে উড়িয়ে দিছে, আবার ইমোটও দিতেছে গাইজ, পুরো রাগ উঠে গেছে ভাই, আমি কি রে ভাই দুই নাম্বার রাউন্ডে ইমোট দেওয়া শুরু করছে, দুইটা রাউন্ড জিতে ইমোট দেওয়া শুরু করছে ভাই, ওরা তো আমি আজকে খাইছি। আরে ভাই যে বড় লেজেন্ড রে ভাই, ওয়াই ট্রিপল ফোর এর সাথে পারবো না ভাই, যাওয়ার আগে যদি মাইরা দেয় তাহলে গাইজ কেমনে খেলবো ভাই, আমি যাইতেই পারতাছি না, দুইবার গেলাম আর মাইরা দিল, এবার তো ভাই আমি চেষ্টা করবো মরে মারার, কোনো মতে যাই আস্তে আস্তে উপরে যাবো ভাই, কাবারে কাবারে থেকে খেলবো গাইজ, বিশ্বাস করো ভাই আমি এখনো বুঝি নাই যে ও এত জয়স্টিক টানবো এই ম্যাচের ভিতরে, তারপরেও তো আমি এই রাউন্ডে ফুল মুভমেন্টের সাথে ভাই চেষ্টা করতেছি ওরা একটা মারার, কিন্তু ওরা আমি শর্ট রেঞ্জে পাইতাছি না, খালি দেখি দূরে দূরে থাকে শর্ট রেঞ্জে পাই না, শর্ট রেঞ্জে পাইলে না একটা ওয়ান টেপ মার মুরে ভাই শটগান দিয়ে, এখন আমার শটগানও চলতেছে না গাইজ, এই নতুন ফোন নেওয়ার পরে ভাই হাতটা এখনো ভালো করে বসেই নাই, তারপরেও চেষ্টা করতেছি ওয়ান টেপ মারার, এখন দেখি ডেজার্ট দিয়ে একটা লাগানো যায় কিনা, ইমোট যে মারছে ভাই আমার ইমোটের প্রতিশোধ তো নীতি হইব, যেমনি ও গাইজ ডেজার্ট নাইলে শটগান একটা দিয়ে তো একটা মার মুরে ভাই, ওরে পাইতাছি না, এখান দিয়ে আইতাছে রে ভাই, এই না ওরে ভাই লাগে না রে ভাই, চেষ্টা করতেছি গাইজ লাগানো কিন্তু লাগতেছে না রে ভাই, কোনো মতে পিকটা যদি ও একটু দিয়া থাকে তাইলে মাইরা দিব, কিন্তু কোনো সুযোগই পাইতাছি না, কোন দিক দিয়ে আইতাছে রে ভাই দেখি না, শর্টই আসে না ভাই, খালি দূরে দূরে থাকে, শর্ট রেঞ্জে আসলে না ভাই আমি একটা শটগানের হেডশট মারবো, আর আমার খেলার ভিতরে তো আমি আজই রাই ওয়াল মারি, এ পাইছি রে ভাই, নেও ভাই কেমন লাগলো ডেজার্টের মাইটটা, ইমোট দিতে হইব রে ভাই, আমার ইমোটটা দিছে রে ভাই, নেও ভাই লল খাও কেমন লাগে, এই নাও ভাই রাইস্টারের গেটআপ নিয়ে আইছে আজকে গাইজ, তোমরা কি দেখতাছো ভাই, আমি তো আজকে রাইস্টার হয়ে যাবো রে ভাই, আমার ইমোট দিছিলা না ভাই, আমি তো ইমোটের প্রতিশোধ লই আইছারমু গাইজ, যেমনি হোক ভাই ওরে ইমোট দিতে দিতে একবারে মাথা খারাপ করে দিমু, আরে জয়স্টিক টানে, আরে ভাই জয়স্টিক টানা শুরু হয়েছে গাইজ, এই তিন নাম্বার রাউন্ড ঠিক আছে ভাই, এমন জয়স্টিক টানা শুরু করে, তারপর একটা শটগানের বডি লেগ গেছে, আমি চিন্তা করি যে ভাই ও হিল করুক থাক সমস্যা নাই, ততক্ষণ আমি একটু বাইরে দাঁড়া ইমোট মারি, তারপরে গাইজ ম্যাক্রো লাগা ইমোট দিতেছিলাম ইচ্ছা মতো, পুরো পিসি প্লেয়ারদের মতো কতক্ষণ বাইরে দাঁড়ায় দাঁড়া ইমোট দিলাম, ওরা বাইরে আর অপেক্ষা করতেছি এখন পর্যন্ত বাইরে হইতেছে না রে ভাই, কতক্ষণ হয় বাইরে করে ভাই, হিল করতে তোমার এতক্ষণ লাগে দেখো রে ভাই, এই যে বাইরে এসে বাইরে হওয়ার পরে গাইজ আমি ওরা রাজ দিতেছি মারার লাইগা, কিন্তু ভাই আমি যতই চেষ্টা করতেছি হেড মারার আমার ততই বডি লাগতেছে, কারণ ভাই এটা আমার নতুন ফোন, আর নতুন ফোনে এখন পর্যন্ত এ করেছি এটা ভালো হয় নাই, শুধু ওয়াল মারতে পারি ঠিকঠাক কোনো মতে, তারপরেও এ করেছি এটা এখনো ভালো হয় না, এ করেছি ভালো হলে গাইজ হেডশটের কোনো কমতি হইব না, আর বারবার আটকায় যায় ভাই মারতে গেলে, তারপর ওইখানে লাফালাফি এখানে আমি গ্লুয়ালের বাইরে একটা লাভ দেয় আর আমার ভাই মাইরা দেয় কি রে ভাই, আমি বুঝি না ভাই কেমনে মাইরা দিতেছে, তারপরে তিনটা রাউন্ড জিতে গেছে ভাই আর আমি একটা রাউন্ড, আমি তো পুরো কনফিউজড ভাই, আন্দা গুন্দা মাইর খাইতেছে, এত মুভমেন্টের ভিতরে হেডশট লাগা দেয়, গেলেই মাইরা দেয়, এখানে গেলি মাইরা দেয়, ওইখানে গেলি মাইরা দেয়, কোনো মতে একটু যাইতেও দেয় না ভাই, আমার তিনটা রাউন্ড জিতে গেল কেমনে কেমনে, এবার দেখো রে ভাই আমি মাইরা উড়াই দিমু রে ভাই, অনেকক্ষণ লাফালাফির পরেও কেউ কাউরে মারতে পারি না, জোনটা পুরো ছোট হয়ে যায়, কারণ একটাই কারণ আমি শর্টে যাই আর ও খালি লঙে যায় ভাই, আমি যত শর্ট রেঞ্জে যাই ও খালি লঙে যায়, এখানে ভাই জোন পুরো ছোট হয়ে গেছে, এখন আমি কোন সিচুয়েশন আর একটা হেডশট মারবো, এমন একটা সিচুয়েশন পাইছিলাম কিন্তু লাগলো না, তারপর ভাই চেষ্টা করতেছি হেড লাগানো, যেমনি হোক ভাই এবার রাউন্ডে তো আমার জিততেই হবে ভাই, তিনটা রাউন্ড জিতে গেছে, এই না ওরে ভাই হেডশট লাগায় ভাই, আমি তো ইমোট দিমু রে ভাই, উড়া দূরে ইমোটের প্রতিশোধ তো আমার নিতে হবে ভাই, ও যেমনি ইমোট দিতেছিল আমার, তারপর রাউন্ডে গাইস পুরাই মুভমেন্ট দেখায় আমি যাইতেছিলাম আস্তে ধীরে, আর ভাবতেছিলাম এবার যাই একটা ওয়ান টেপ দিয়ে দিমু, বহুত জিতে গেছে ভাই, পুরো তিনটা রাউন্ড জিতে গেছে, আর জিতে দিমু না রে ভাই, বহুত জিতে গেছে, এত রাউন্ড কেউ আমার সাথে এমনিও জিতে না ভাই, তারপর এ ভাই বারবার দূরে যায় যায় মাইরা দেয় গাইস, খালি দূরে যায় না, কেমনে কেমনে জানি মাইরা দিতেছে ভাই, আমি তো পারতাছি না, আর ভাই এই রাউন্ডে দেখো, এই রাউন্ডে থেকে শুরু করে জয়স্টিক টানা, দেখো এই যে জয়স্টিক হালকা একটু টান দিছে কিন্তু হয় নাই, এমনি রে ভাই আমি খেলতাছি আমার নতুন ফোনে, আর এই ফোনে এখন পর্যন্ত এ করেছি ভালো হয় নাই, আর এ ভাই জয়স্টিক টানা শুরু করছে, দেখো ভাই কি জয়স্টিক টানতেছে দেখছো গাইস, জয়স্টিক ছাড়েই না রে ভাই, জয়স্টিক ধরে ধরে ওই যে ঘুরতেছে ওই যে, বিশ্বাস করো ভাই আমি চিন্তা করতেছি যে ওয়ালের পিছনে একটু দাঁড়া দাঁড়া দেখে ও কি লেভেলের জয়স্টিক টানতে পারে, তারপর আমি ওয়ালে দাঁড়া রয়েছি অনেকক্ষণ, তারপর দেখি আর টানতেছে না, তারপর আমি আবার বাইরে এসে আস্তে ধীরে মারার লেগে গাই, যখনই ভাই আমি মারার লেগে বাইরে তখনই ভাই জয়স্টিক টানা শুরু করে, এখানে ভাই উড়া দূরা মুভমেন্ট দেখাইতেছি আর চেষ্টা করতেছি একটা হেডশট লাগানো, ডেজার্ট দিয়ে নাইলে কোনো একটা দিয়ে তো ভাই লাগামুই ভাই, আমার সাথে ভাই জয়স্টিক টাইন না খেললে ভাই আমি জিতা যাই প্রায় সময়, কিন্তু ভাই জয়স্টিক টাইন না খেলে রে ভাই আমি আর পারি না, এই নাও রে ভাই এই যে জয়স্টিকটা ধরছিল ভাই, তারপরে হেড লাগাই দিছি কষ্ট মষ্ট করে, সব ধরনের প্লেয়ারে ভাই আমি মোটামুটি কোনো মতে হেডশট লাগাই দিই, কিন্তু ভাই জয়স্টিক ধরনের প্লেয়ার করে ভাই আমি হেডশট লাগাইতে পারি না, যতই টানি ততই আমার মিস হয়, যতই টানি ততই মিস হয় ভাই, হেডশট লাগেই না বিশ্বাস করো রে ভাই, হেড মারতে গেলে পায়ে এম যায়, পায়ে এম গেলে ভাই মাথায় যাই না ভাই, কি করতে, আর এনিমি তো ভাই জয়স্টিক ধরে না আমার লাফালাফির ভিতরে মাইরা দেয়, আর আমি আমার গেম প্লে দেখছো তোমরা, আমি ওয়াল মারি বেশি, গুলি না যত বেশি করি তার থেকে বেশি ভাই ওয়ালই মারি, তার থেকে বেশি লাফালাফি করি।
করি এন্ড এরাউন্ড আমি একটু দেখতাছিলাম ভাই দাঁড়ায় যে ও জয়স্টিক টানে কিনা তারপরে দেখি না জয়স্টিক টানতাছে না তারপরে আমি আস্তে ধীরে আবার ওয়াল মাইরা মাইরা আগাইতাছিলাম বাইরে ভাই বিশ্বাস করো একটা ডেঞ্জারাস লেভেলের ফ্রিস্টাইল প্লেয়ারের সাথে আমি এতটা কেয়ারফুল খেলতে পারি না ভাই এতটা সেনসিটিভ খেলতে পারি না যতটা আমার এমনি খেলতে হয় রে ভাই জয়স্টিক টানা প্লেয়ার গুলোকে খেলতে হয় রে ভাই বিশ্বাস করে দেখো জয়স্টিক ধরে কোন দিক দিয়ে লাগাই দিব তুমি কইতে পারবা না এই যে এখান দিয়ে আমি মেরে দিছি ভাই কোনো মতে চারটা রাউন্ড জিতে গেছি রে ভাই লল খাও নাও লল খাও আমার ইমোট দিছিল তাই না গাইস তোমরা যদি ফ্রিতে 10টা উইকলি মেম্বারশিপ জিতে চাও তাহলে আমার কমেন্টে লিংক দেওয়া আছে অথবা তোমরা ফেসবুকে যা সার্চ করবে বিএল আকরাম তারপরে প্রথমে যে পেজটা চলে আসবে এই পেজটা সবাই ফলো করে রাখবা ঠিক আছে এখানে যদি তোমরা 1K ফলো কমপ্লিট করে দিতে পারো তাহলে এই ভাই নিজে লাইভে আইসা তোমাদের জন্য 10টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করবে আর এই ভাইয়ের গেমপ্লে অনেক ভালো সিএস র‍্যাঙ্কে হ্যাকার লেভেলের গেমপ্লে করে তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা কি লেভেলের গেমপ্লে ওর তো সবাই গাইজ এখনই যাও পিন কমেন্টে লিংক দেওয়া আছে ফলো করে দিও তারপরে গাইজ এই রাউন্ডে দেখা যায় এনিমির আসল রূপ ভাই জয়স্টিক টানতে টানতে দুনিয়ার এই মাথার দিকে ওই মাথায় যাইতেছে করে ভাই আর টানিস না রে ভাই তোর পায়ে ধরি রে ভাই আর টানিস না এমনি টানলে ভাই আমি কেমনে মারমু তোমারে বিশ্বাস করো রে ভাই মাথা পুরো পাগল করে দিছে রে ভাই জয়স্টিক টানতে টানতে আমি যদি পুরো ম্যাচের জয়স্টিক টানা দিতাম তারে ভাই ভিডিও পুরো 20 মিনিটের ভিডিও হয়ে যেত কারণ ভাই পুরোটা ম্যাচ জয়স্টিক টানছে এরকম কোন রাউন্ডে যে রাউন্ডে জয়স্টিক টানে নাই রে ভাই পুরো মাথা খারাপ করে দিছে যারা ভাই জাতা মাইনা খেলে তাদেরকেও ভাই কোনো মতে কষ্ট মস্তে ভাই মুভমেন্ট টুভমেন্ট দেখায় গাইজ হেডশট মারা যায় কিন্তু ভাই এই জয়স্টিক প্লেয়ারদের ভাই কোনো মতে হেডশট লাগানো যায় না এরা লং এ দাঁড়ায় দাঁড়ায় জয়স্টিক টানতেই থাকে ভাই টানতে টানতে জোনের বাইরে জায়গায় শহীদ হয়ে যায় তারপরে ভাই জয়স্টিক টানা শেষ হয় না ভাই বিশ্বাস করো আমি এই ম্যাচটা খেলার পর আমার যা একটা রাগ উঠছে রে ভাই এমনি ভাই আমার নতুন মোবাইল এই মোবাইলে এখন পর্যন্ত হাত বসে নাই আর এরা ভাই জয়স্টিক টানতে টানতে ভাই জোনের বাইরে যাও জয়স্টিক টানতেছে কষ্ট মস্তে গাইজ এই রাউন্ডে আমি শটগান দিয়ে একটা হেডশট লাগায় দেই পুরোটা ম্যাচে রে ভাই এক দুইবারের বেশি শর্ট রেঞ্জে পাই না শর্ট রেঞ্জে পাইলে যে একটা হেডশট লাগামু তখনই ভাই জয়স্টিকটা ধরা বয়ে থাকে কেমনে রে ভাই লাগামু এই হাই লেভেলের জয়স্টিক প্লেয়ারের সামনে ভাই কোনো মতে 5টা রাউন্ড বাইর করছে যে ভাই আবার জয়স্টিক টানতেছে দেখতেই পারতাছো গাইজ কি লেভেলের জয়স্টিক টানা দিতাছে ভাই আমি তো ওয়ালের পিছনে যাই দাঁড়ায় থাকবো আমি তো ভাই এর কাহিনী একটু দেখতে চাই দেখো দেখো কি করে কিছুক্ষণ দাঁড়া দাঁড়া ভাই কাহিনীটি দেখলাম কি করলো এখানে অনেকক্ষণ জয়স্টিক টানছে তারপরে দেখছে যে আমি জল থেকে বাইর হই না তারপরে দেখি একটু একটু বাইরে বাইরে মারতাছে তো ভাই আমি ওখানে মুভমেন্ট টুভমেন্ট দেখায় মারতাছি ভাবতাছি হয়তো আর জয়স্টিক টানবো না তারপরে গাইস চেষ্টা করতেছি একটা হেডশট লাগানোর এখান দিয়ে ভাই আমিও চেষ্টা করতেছি হেডশট লাগানোর কারোই লাগতেছে না কি আর করতাম ভাই আমার কপাল খারাপ আমি যতই রাশ দিই এনিমি ততই দূরে যায় এনিমি যতই দূরে যায় আমি তত রাশ দিই রে ভাই আরে দেখো হুদাই জয়স্টিক টাই না বয়ে থাকে এই যে শট মারলাম আরে লাগলো না আরে যেমনি হোক লাগাই দেব শর্ট রেঞ্জে এরপর সেবার তো লাগাই দেব আরে বয়া মেরে দিছে কি রে ভাই কিছুই বুঝতেছি না ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে মেরে দেয় ভাই আবার ইমোট দিতেছে ভাই কি আর কইতাম রে ভাই ওর লং এ লং এ থাকা আর জয়স্টিক টানা লেগে রে ভাই আমি হেডশটই মারতে পারতাছি না বিশ্বাস করো রে ভাই হেডশটই লাগাইতে পারতাছি না এই রাউন্ডে তো ভাই লাগামো যেমনি হোক গাইস কষ্ট মস্ত হইলো লাগামো কোনো মতে কুইতা মুইতা হইলো লাগামো রে ভাই যেমনি হোক লাগাইতে হইব লাফালাফি অনেকক্ষণ হইছে ভাই অনেকক্ষণ থ্রিং বিরিং হইছে কিন্তু কেউ কাউরে লাগাইতে পারতাছি না এখান দিয়ে যাবে আমি একটা শট মারি আর লাইকা যায় ভাই 300 একটা হেডশট কিন্তু আমার গ্লোয়াল পড়ে না ভাই তারপরে ভাই পরের রাউন্ডে দেখো গাইস কি হয় এমনি তো ভাই এই ম্যাপটা একটা ভেজাইলা ম্যাপ তারপরে আবার এনিমি কই কই পলায় থাকে খুঁজেই পাই না আমি ওরে খুঁজতে খুঁজতে ভাই এই রেলিং এর উপরে দিয়ে যাইতে নিছিলাম আর এখান দিয়ে আটকা যায় আর দেখি এনে দাঁড়া রয়েছে আর মাইরা দিছে রে ভাই মাইরা পুরো পানিতে ফেলাই দিছে কি আর করতাম রে ভাই দুঃখের কষ্টের কথা আবার যা দেখি এখানে ইমোট দিতেছে রে ভাই উড়া দুরা এমন প্লেয়ার যে ভাই কি করতে মন চায় কেমনে যে বুঝাইতাম তারপরে গাইস দেখ দিতে পারতাছো এনিমি 5টা রাউন্ড জিতে গেছে আর আমি 6টা রাউন্ড জিতে গেছি এবার মার্স ইলেকট্রিক্স এর রাউন্ড ভাই এই রাউন্ডে তো ভাই একবারে পুরো আজব একটা রাউন্ড হয়ে যায় ভাই আমার লগে এমন দেখো আমি জয়স্টিক টানতাছি একটু কমই জয়স্টিক টানতাছি এখানে শর্ট রেঞ্জে খেলতাছে ভাই তারপরে গাইস আমি মুভমেন্টের সাথে ওয়ান টেপ মারার চেষ্টা করতেছি কিন্তু ভাই আমার ওয়ান টেপ লাগতাছে না ভাই বারবার মিস হয়ে যাইতেছে জানি না কেন মিস হইতেছে কারণ ভাই আগেই তো জানো এই ফোন এই করেছেন এখান দিয়ে লাভ মাইরা ভাই ওয়াল মারছি তারপর আমি মরে যাই কি একটা কাহিনী রে ভাই আমি লাভ মেরে ওয়ালটা মারলাম তারপর মরে গেলাম কি আর করতাম রে ভাই কষ্টের কথা কারে কই গেমও আমার সাথে বেমানি শুরু করছে এমনি তো এনিমির লগে ওয়ান ভার্সেস ওয়ান খেলতে যায় ভাই উড়া দুরা জয়স্টিক টানতেছে আর তার উপর আবার গেমও বেমানি শুরু করছে লাস্ট রাউন্ডে গাইজ আমার লগে একটা কাহিনী হয়ে যায় ভাই আমার হঠাৎ করে কল চলে আসে আর আমার স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে যায় তারপরে ভাই আমি এই রাউন্ডেও একটা জয়স্টিক এর মাইর খেয়ে যাই আর আমি ম্যাচটা হাইরা যাই কি আর করার গাইজ কপাল খারাপ থাকলে ভাই আর কিছুই করার নাই তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর ভাই কেউ ওয়ান ভার্সেস ওয়ান খেলতে আসে ভাই পায়ে ধরি ভাই তোমরা কেউ এমন ভাবে খেললো না সবাই ঠিক করে খেললো ওয়ান ভার্সেস ওয়ান অনলি ওয়ান টেপ ফ্রি স্টাইল খেললো ঠিক আছে গাইজ টাটা বাই বাই।